আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি গত পর্বে এই সিমেন্স পিএলসি সিম ভার্সন 15 সফটওয়্যারটা ইনস্টল করে দেখাইছিলাম। তো আজকে আমি এটা কিভাবে কাজ করে বা এটা দিয়ে কীভাবে সিমুলেশন করতে হয় সেটা দেখাবো। তো দেখার আগে আমি একটা জিনিস বলে রাখি, যে দেখেন এটা টিআই পোর্টালের সাথে সামঞ্জস্যতা করে আমরা এটাকে দেখাবো, এটা মূলত টিআই পোর্টালের জন্যই। তো টিআই পোর্টাল সম্পর্কে আমি না আমি আগে আর ভিডিও বানাইনি, আমি যদি পরবর্তীতে আপনারা চান বা আপনারা কমেন্টসের মাধ্যমে জানান তো আমি টিআই পোর্টালের উপর একটা সিরিজ ভিডিও টিউটোরিয়াল বানাবো চিন্তা করছি। তো আমি ভিডিও লম্বা না হওয়ার জন্য আমি দেখেন টিআই পোর্টালে অলরেডি একটা প্রোগ্রাম তৈরি করে রাখছি। তো আপনারা এইটুক তৈরি করার পরে সিমুলেশনটা কীভাবে করতে হয় জাস্ট ওইটা আমি ভিডিওতে দেখাবো। তো আশা করি ভিডিওটা সাথে থেকে দেখবেন। তো ভিডিওটা সাথে থাকুন এবং দেখতে থাকুন। আপনারা দেখছেন মেডিয়ান সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। তো চলে আসলাম, এখন এই যে দেখছেন আমার এই প্রোগ্রামটা মোটামুটি করা হয়ে গেছে। আমি সাধারণ একটা সেট কয়েলকে অন করাবো আর অফ করাবো, আর তেমন কিছু করাবো না। তো আমার প্রোগ্রাম হয়ে গেছে, তো প্রোগ্রাম হয়ে গেছে, আমি এটা একটু কম্পাইল করে নিই। তো দেখেন কম্পাইল করা হয়ে গেছে, এখানে জিরো ওয়ার্নিং জিরো এরর, অর্থাৎ কোনো এরর নাই, কোনো ওয়ার্নিং নাই, তার মানে আমার প্রোগ্রাম ঠিক আছে। তো এখন সিমুলেশন করার জন্য এই যে দেখেন সফটওয়্যারের উপর এই যে আমার মাউসের দিকে তাকান, মাউস কার্সারের দিকে যে স্টার্ট সিমুলেশন এই বাটনে ক্লিক করি। তো এখানে আমাকে জিজ্ঞেস করছে স্টার্টিং সিমুলেশন উইল ডিজেবল অল আদার্স অনলাইন ইন্টারফেস। আমি বললাম ওকে। তো এখানে কিছু সময় নিবে, কারণ সিমুলেশনের জন্য পিএলসি সিম সফটওয়্যারটা তো বড়, তো ওই সফটওয়্যারটা প্রথমে চালু হইতে একটু সময় নেয়, পরে আপনি বারবার ব্যবহার করতে পারবেন, তেমন দেরি হবে না। তো এখন পিএলসি সিম সফটওয়্যারটা অটো সে রান করাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে পিএলসি সিম সফটওয়্যারটা চালু হয়েছে, এখন আপলোডের জন্য সরি ডাউনলোডের জন্য পেজটা একটা ওপেন হবে, সেটা হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করি। এটা কিন্তু আমি যে একবার ক্লিক করছি আর কিছু করি নাই, হ্যাঁ ওখানেই হচ্ছে, আপনার বারবার ওখানে ক্লিক করার দরকার নাই, একটু ধৈর্য ধরতে হবে। এটা প্রোগ্রামটা কম্পাইল হচ্ছে, দেখতেছে কোথাও কোনো ঝামেলা আছে কিনা। তো এই যে দেখেন এই প্রোগ্রামটা লোড হওয়ার জন্য এই উইন্ডোটা চলে আসছে, সব কিছু ঠিক আছে। আপনি জাস্ট এখান থেকে এই যে লোড বাটনে ক্লিক করেন, লোড। তো লোড হয়ে যাওয়ার পরে এখন আমরা এই যে পিএলসিটা দেখেন এখানে অফ আছে, তো আমরা এখান থেকে এটাকে স্টার্ট করাইয়া ফিনিশ দিয়ে দেবো। এই যে স্টার্ট মডিউল, মডিউলটা এখন ফিনিশ। তো এখন পিএলসিটা দেখেন অটো রান হয়ে যাবে, এখানে এই যে দেখেন রান হচ্ছে, এই যে রান হয়ে গেছে দেখছেন। আচ্ছা তো এটা মোটামুটি আমাদের হয়ে গেছে, আমরা এটা একটু মিনিমাইজ করে দিই যেন বড় হয়ে যায়, এগুলো আমরা একটু বন্ধ করে দিই। আচ্ছা ঠিক আছে, তো এখন এইটাকে এখান থেকে করা যাবে না, এটার আরেকটা ভিউ আছে, আমরা ওই ভিউটাতে চলে যাই। তাহলে এই এই বাটনটাতে ক্লিক করলে এটা ওই ভিউতে চলে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা অন্য একটা ভিউতে চলে আসছে। তো এখানে একটা প্লেট আছে, এটা আমরা ওপেন করি। তো দেখেন এই এই এটা এখন রেডি হয়ে গেছে, হ্যাঁ এটা জাস্ট এখানে ক্লিক করলে আবার ওই আগের মতো ভিউতে চলে যাবে। আর এই যে এখান থেকে পিএলসিটা এই যে অন অফ করতে পারবেন, হ্যাঁ আর এখানে তেমন কিছু দরকার হয় না। তো এখান থেকে দেখেন এটা খোলার পরে এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, এই প্রজেক্টের ভিতরে আপনি যে প্রজেক্টটা টিআই পোর্টালে করছেন সেটা এটার ভিতরে ইম্পোর্ট করাইতে হবে। তো দেখেন আমরা এটাতে একটা নিউ প্রজেক্ট ওপেন করি, তো এই প্রজেক্টটা একটা নাম দিয়ে দিন, এটা প্রজেক্ট টু আসছে, আমি এভাবে রাখলাম, জাস্ট ক্রিয়েট করলাম, যে কোনো একটা নাম দিলাম। তো আমি ডেস্টিনেশনটা ডেস্কটপে দিয়ে রাখছিলাম, এখন ডেস্কটপে প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে। দেখেন প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে এবং এই যে প্রোগ্রামটা এখানে আপলোড হয়ে গেছে, কারণ তখন আমি ওখান থেকে লোড দিয়েছিলাম, ঠিক আছে, এবং প্রোগ্রামটা সে এখানে অটোমেটিক কম্পাইল করাই নিচ্ছে, যে আমি যে প্রোগ্রামটা ডাউনলোড করছিলাম। তো এই যে দেখেন আমার পিএলসি যেটা আমি নিয়েছিলাম, এই যে সিপিইউ 1215C DC, দেখেন আপনি আমার ওই প্রোগ্রামটা আমরা যাই, এই যে দেখেন আমার পিসি এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে, এই যে সিপিইউ 1212C সিপিসি, অর্থাৎ আমি এখান থেকে যে ডাউনলোড করছিলাম তো এটা এখানে এসে সিপিইউতে ধরেন এটা আপলোড হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা এই যে সিম টেবিল, এই সিম টেবিলে যাবো, হ্যাঁ তো এখানে ডাবল ক্লিক করলে সিম টেবিলটা এপাশে ওপেন হবে।
এই যে দেখেন সিম টেবিলটা চলে আসছে। তো এখানে আমরা প্রজেক্ট করার জন্য, এই যে একটু দেখেন, এই যে প্রজেক্ট করার জন্য যে ট্যাগগুলো আমরা ব্যবহার করছি, এখানে আমি সিম্পলি ইনপুট ওয়ান, ইনপুট টু, আউটপুট ওয়ান এভাবে দিয়েছি। ইনপুট টুটা, ইনপুট ওয়ানটা ধরেন স্টার্ট আর টুটা ধরেন স্টপ, আর আউটপুট দুটো একই, কারণ আমি এটা দিয়ে অন করাবো একই কয়েলকে, আবার এটা দিয়ে একই কয়েলকে আমি অফ করাবো। তো সেই জন্য আমি করি করছি, এটা সেট রিসেট আউটপুট দিছি। এটা যারা টিআই পোর্টাল জানেন তারা তো জানেনই, যারা জানেন না পরে এক সময় আমি এটা ডিসকাস করব। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা ওই যে ইনপুটগুলো এখানে দিছি, অর্থাৎ যেগুলোকে আমরা ফোর্স করে সিমুলেশন করবো সেগুলো এখানে নিয়ে নিতে হবে। তো এই যে নেম বাটনে, এই যে এখানে ক্লিক করলে দেখেন আপনার এখানে যা আছে ট্যাগ সব দেখাচ্ছে। তো আমি ইনপুট ওয়ান নিছি, এখানে কিন্তু প্রোগ্রামে যা আছে শুধু তাই দেখাচ্ছে, কারণ আমার ওই প্রোগ্রামে এগুলো ছিল। আবার আমি আরেকটা নিব ইনপুট টু, কারণ আমি এখানে দুইটা জিনিসই ব্যবহার করছি। হ্যাঁ, আপনি একটু দেখাই এখানে, এই যে দেখেন এখানে, এখানে কিন্তু আমি এই দুইটা জিনিসই ব্যবহার করছি। তো এখানে দেখেন ট্যাগগুলো, এই যে দেখেন আমি ট্যাগটা, এই যে ট্যাগ এখান থেকে ডাবল ক্লিক করলে ওপেন হবে, আমি এখানে আগে ওপেন করা ছিল। তো এই যে দেখেন আমি কিন্তু এখানে অনেকগুলো ট্যাগ ব্যবহার করছি, তো সেই জন্য এই পুরো লিস্টটা ওখানে দেখাচ্ছে, কারণ এই পিএলসি যে এই প্রোগ্রামটাতে যত কিছু আছে সবগুলো আমি পিএলসিতে আপলোড ডাউনলোড করেছি, সেজন্য এগুলো সব ওখানে দেখাচ্ছে। তো আমি এখান থেকে মাত্র ওয়ান আর টু আর এই যে আউটপুট ওয়ান অ্যান্ড ওয়ান, এই তিনটে জিনিস শুধু ব্যবহার করছি, বাকিগুলো আমি এই প্রোগ্রামে ব্যবহার করি নি, তাই এই তিনটাই আমি ওখানে নিব। তো আমাদের এটা মোটামুটি রেডি, তো আমরা চলুন ওখানে যাই। তো এইখানে আমরা মেন ওবিতে চলে যাই, এই যে দেখেন। তো এখন আমরা এটাকে সিমুলেশন করব, সিমুলেশন করার জন্য এই যে মনিটরিংটা অন করে দিব। তো এইখানে দেখেন এই সবগুলো সবুজ হয়ে যাবে, এই যে দেখেন সবগুলো সবুজ হয়ে যাচ্ছে, এই যে সবগুলো সবুজ হয়ে ঠিকমাক চলে আসছে, অর্থাৎ রেডি। এবং এখানে দেখেন এই যে এই পর্যন্ত পাওয়ার চলে আসছে। তো আমরা এটাকে একটু ছোট করে দিয়ে আমরা একটু দোনোটাকে একসাথে একটা উইন্ডোর সাথে নিয়ে আসি, এই যে এইটাকে একটু ছোট করে দিই, এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে, আমরা একটু কাছে টেনে নিয়ে আসি। তো এখান থেকে আমরা জাস্ট এই যে ইনপুট ওয়ান, অর্থাৎ এই ইনপুট ওয়ানটা দিয়ে দেখবো এটা চালু হয় কিনা, এবং ইনপুট টু এটা দিয়ে দেখবো বন্ধ হয় কিনা। তো আমরা ইনপুট ওয়ান, এই যে দেখেন এটা ফলস আছে, আমি ক্লিক করলাম, এটা ট্রু করে দিলাম, এই যে দেখেন এটা চালু হয়ে গেছে। এটা ছেড়ে দিলেও চলবে, কারণ এটা যেহেতু সেট কয়েল, এটা অফ করে দিলেও এটা অলরেডি সেট হয়ে থাকবে। তো এটা সেট হয়ে গেছে, এবং আমি এটা দিয়ে এখন এটা ক্লিক করে অফ করে দিলে এই যে অফ হয়ে গেছে, যে আমি এখান থেকে সিমুলেশনটা করতে পারছি কিনা। যে দেখেন এই সেট ব্যবহার করলে আমরা যে বাইপাস ব্যবহার করি, বাইপাস জিনিসগুলো লাগে না আর কি। তো এই জন্য আমি দেখেন আমি রিসেট করে দিছি, ঠিক আছে। তো আশা করি আপনারা এটা বুঝতে পারবেন। আর এইটা সম্পর্কে যদি কোনো মানে কোনো কিছু জানার থাকে, যে বুঝতে একটু সমস্যা হয়েছে, তাহলে আপনারা কমেন্টস করে জানান, আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টসগুলোর উত্তর দিব। তো আশা করি ভালো থাকবেন। আর আপনারা যদি টিআই পোর্টালের উপরে একটা সিরিজ টিউটোরিয়াল চান, বা সেই পরিমাণ রেসপন্স আমি পাই, তাইলে আমি একটা সিরিজ টিউটোরিয়াল বানাবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আপনারা দেখছেন মেডিয়ান সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেদি, আল্লাহ হাফেজ।